মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। নমস্কার প্রিয় বন্ধুরা, সালাম, স্বাগতম, ওয়েলকাম। ভালো আছো তো তোমরা? আবার একটা নতুন বিষয় নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটির বিষয় এত গুরুত্বপূর্ণ যে আমি কোনো ভূমিকায় যাব না, সরাসরি বক্তব্যে যাব। কিন্তু শুধু এটুকু বলে রাখি যে একটা বাচ্চাকে এই অনলাইন স্টাডি আর ভিডিও কলিংয়ের যুগে মোবাইল ছাড়া রাখা বেশ কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়। তো চলো শুরু করি ভিডিওটা। পয়েন্ট নাম্বার ওয়ান হলো, বাচ্চারা সবসময় তোমাকে বা তার বাবাকে, মাকে, ঠাম্মাকে কপি করার চেষ্টা করে। তো এখানে আমরা বাচ্চার সামনে মোবাইলটা কম দেখে এই ক্রিয়েটিভ কাজগুলো, যেমন আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ সব বাবা মাকেই করতে হয়, সেগুলো যদি ওদের সামনে একটু বেশি বেশি করে করি, তাহলে ওরা এখান থেকে সারাদিন ধরে তোমাকে কপি করতে থাকবে এবং সেভাবে ব্যস্ত থাকবে। এখানে তো দেখতেই পাচ্ছ কীভাবে আমাকে নকল করে হোয়াইট বোর্ড নিয়ে বসে পড়েছে। শুধু এটাই না, এইখানে দেখো, ও একটা দেয়ালে একটা ডগি, দাঁড়াও ডগিটা দেখাচ্ছি, এই ডগিটা আমি এঁকে দিয়েছি, এটাকে ও প্রজেক্ট করার চেষ্টা করছে। কদিন ধরে আমি দেখছিলাম যে ও বাবার কম্পিউটারের পেছনে গিয়ে উঁকি মারছে। তো আমি ভাবছি কেন ও তো এরকম করে না, তারপর বুঝলাম যে এই পার্টিকুলার ডগিটা দিয়ে ওর বাবা একটা কোনো ওয়েবসাইট বা কিছু বানাচ্ছে। তো ওর ইন্টারেস্ট হচ্ছে গিয়ে এই ডগিটায়, কম্পিউটারটাতে না। তখন আমি কি করলাম, ওকে এরকমভাবে এই দেয়ালে, দেয়ালটার অবস্থা খুব খারাপ, করোনার মধ্যে আর কিছুতেই হোয়াইট ওয়াশ করানো যাচ্ছে না, তো এই দেয়ালটার মধ্যেও ডগিটাকে প্রজেক্ট করার চেষ্টা করছে। সিমিলারলি এখানে ওর ঠাম্মাকে দেখে বিরিয়ানি বানানোর চেষ্টা করছে, কী সব দিয়ে তো বুঝতেই পারছো। আর আমার মনে হয় যে বাচ্চারা, সব বাচ্চারা এরকমভাবে খেলনাবাটি দিয়ে, আমাদের রান্নাঘরের জিনিসপত্র দিয়ে বেশি ব্যস্ত থাকে, বেশি মজা পায় ওরা। যতই ওদের খেলনাবাটি, খেলনা বা গাড়ি ঘোড়া যাই হোক না কেন, কিনে দাও না কেন, এগুলো ওদের সবচেয়ে ফেভারিট। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, ও না মাখন ভাতটা নিজেই, শুধু শুধু নিজেই খেতে ভালোবাসে, এই জন্য ওটা আমি আর ওকে খাইয়ে দিই না। মাছ ফাছ ডাল টাল মেখে দিলে সেটা খাইয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু যেটা অভ্যেস ওর বেশ এক বছর ধরে করাচ্ছি সেটা হচ্ছে গান শুনে বা গল্প শুনে খাওয়া। এই গুপি বাঘার গানগুলো বা অন্তরা চৌধুরীর ছোটোবেলাকার গানগুলো, বা আমি যখন খাইয়ে দিই তখন গল্প বলে খাওয়াই বা গল্প চালিয়ে খাওয়াই, দেখে না। তো মোবাইল দেখার একটা যাদের এরকম হ্যাবিট আছে ছোটোবেলা থেকে হচ্ছে, বা আমরা অনেক রকমভাবে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে দিয়েছি, তো তাদেরকে আমি বলবো যে চেষ্টা করো গান শুনিয়ে বা গল্প শুনিয়ে খাওয়ানোর, সেটা কিন্তু অনেকটা ফ্রুটফুল। এবার আমি বলবো এই যে বিভিন্ন ধরনের এনগেজিং অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চাকে ব্যস্ত রাখা, মোটর স্কেল ডেভেলপমেন্ট, নানান ধরনের খেলনা কিনে দেওয়া, কিন্তু শুধু কিনে দেওয়াটাই কিন্তু সলিউশন না, তার সাথে ভীষণভাবে প্রয়োজনীয় জিনিসগুলোর প্রত্যেকটা যত্ন করা এবং বাচ্চাকে যত্ন করতে শেখানো, যেটা ছোটোবেলা থেকে আমি এত বেশিভাবে করেছি, মানে একটু ম্যানিয়াকভাবেই করেছি বলতে গেলে। তো সেই জন্য আজকে ওর কিন্তু কোনো ভাঙা খেলনা নেই। কখনো টয় কালেকশন হলে, একটা ভিডিওতে অবশ্য সেটা শেষ হবে না, হলে দেখাবো যে ওর এত খেলনা আছে যে ওর খেলনার মধ্যে দিয়ে সময় কেটে যায়। খেলনাগুলো যদি গুছিয়ে, সময়ের সময় গুছিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু সেই আলটিমেটলি মোবাইলটাই হাতে দিয়ে দিতে হবে। এখানে দেখো, ও এ টু জেড একটা এক্সাম্পল, ওর টয় কালেকশন, টয়ের যত খেলনা আছে সেটা দিয়েই দেখাচ্ছে এরকমভাবে। এটা, এই ভিডিওটা আমার বানানোর ইচ্ছে আছে। আর এখানে ও যতগুলো নাম্বার আছে ততগুলো খেলনা দিয়ে জোর বিজোড় ইভেন অ্যান্ড অড প্র্যাকটিস করছে। তো খেলনাগুলো গুছিয়ে রেখেছি বলেই, 3 মাসের খেলনা আছে বলেই আজ কিন্তু খেলনার জগতে ও বেশ ভালোই, মানে কোনো ভাঙা খেলনা কিন্তু ওর নেই, মোটামুটি সবই বেশ সুস্থ পরিস্থিতিতে রয়েছে। তো সেই জন্য আমার সবসময় সব মাকে আমি বলবো যে বাচ্চার খেলনা কিন্তু খুব গুছিয়ে রাখবে এবং তাকেও সেভাবে গুছিয়ে রাখার। এবার হলো যখন আমরা নানান রকম কাজ সেরে একটু বসি, একটু সময় পাই বাচ্চার সাথে সময় কাটানোর, তখন যদি আমরা ধপ করে একটা মোবাইল নিয়ে বসে পড়ি, তখন তো সে পেছন থেকে উঁকি মারবেই কি হচ্ছে। যদি ওখানে আমি ভিডিও সেলফি মোডেই করছি, সেটা একটু তোমাদেরকে বোঝানো, দেখানোর জন্য। কিন্তু আমি কি করি, যখনই আমি টায়ার্ড হয়ে যাই, তখন আমি যে আমার কি শরীর খারাপ এরকম একটা অ্যাক্টিং করে শুয়ে পড়ি, আর ও বেশ ডক্টর সেট নিয়ে এসে আমার প্রচণ্ড শুশ্রূষা পরিচর্যা শুরু করে দেয়।
এবং যেটুকু কাজ আমার সেরকম কাজ থাকে না করার, সেটুকু আমিও ঘুমোলে করি বা ওকে ব্যস্ত রেখে করি, করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ ও আমার মাথায় কি হয়েছে সেটা মনে হয় মাপবে। হ্যাঁ, মাঝে মাঝে এরকমভাবে ও কান আমার মাথার ঢিপ ঢিপ আওয়াজটা শোনে। এই পয়েন্টটা তো সব মায়েরাই, সব বাবা মায়েরাই এই পয়েন্টটা ফলো করে থাকে, কিন্তু এখানে বলার যেটা হচ্ছে গিয়ে যে ওদের ক্রেয়ন দেওয়া হয়, তো সাধারণত ক্রেয়ন, প্লাস্টিক ক্রেয়ন, অয়েল প্যাস্টেল এইসব, কিন্তু এই ওয়াটার কালার যেটা আমরা খুব একটু নোংরা হবে বলে, শ্যাবি হবে, সব কিছু পরিষ্কার করতে হবে বলে সচরাচর দিই না, সেটা দিলে যে ওরা কী আনন্দ পায়, মানে ওরা ভূত আঁকে না পেতনি আঁকে না অ্যাবস্ট্রাক্ট মডার্ন আর্ট কী আঁকে জানি না, কিন্তু এটা ওই সপ্তাহে একবার শনি রবিবার করে নামিয়ে দিলে পুরো দিন মোটামুটি এটার উপরে চলে যায়। আর জিয়নের এরকম প্রচুর ওয়াটার কালার, পোস্টার কালার, অয়েল প্যাস্টেল, অয়েল প্যাস্টেল দিয়ে থার্মোকলের ওপরে সুন্দর করে আর্ট, আর্ট অ্যান্ড ক্রাফট করা যায়, এইগুলো নিয়েও ভীষণ ব্যস্ত থাকে। ইভেন স্কেচ পেন দিলে নাকি হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যায় বলে, কিন্তু আমি তো স্কেচ পেনও দিই, কারণ আমার মনে হয় মোবাইল দেওয়ার থেকে এইগুলো দেওয়া অনেক বেশি, অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর আর কি। এবার আমি আসব যখন বাকি সব কাজকর্ম করে আমাদের একটু সময় পাই ওদের সাথে সময় কাটানোর, তখন আমরা যদি সেই একটা মোবাইল দিয়েই বাচ্চাকে ব্যস্ত করে দিই বা বলি চলো একটা গেম খেলি, বা অনেক সময় দেখেছি অনেকে বাচ্চাকে অ্যাট্রাক্ট করে এরকমভাবে, এই দেখবি এটাতে কি খেলা আছে, তো এইরকম জিনিসপত্র না করে একটা ফুটবল দিয়ে, একটা বল দিয়ে, একটা বলুন দিয়েও বাচ্চাদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। এটা এমন কিছু কঠিন ব্যাপার না, বা তার জন্য খুব দামি দামি খেলাধুলাও লাগে না, এরকমভাবেও বাচ্চাদের সাথে অনেক সময় কাটানো যায়। এটা আমি একটা র্যাকেট দিয়ে, টেবিল টেনিসের র্যাকেট দিয়ে বালুন ফুলিয়ে ওর সাথে খেলছি, আর এগুলোতে বেশ ক্যালোরিও বার্ন হয়, সেটাও একদিক দিয়ে এক্সট্রা করে তোমাকে কোনো এফার্ট দিতে হবে না। এটা এরকমভাবে বাচ্চাদের সাথে কিন্তু অনেক রকম সময় কাটানো যায়। এইভাবে আমি ওকে অনেক কিছু বানিয়ে দিই, ছোট ছোট এখানে দেখতেই পাচ্ছ, স্মল লেটার আর তার যত উদাহরণ হয় সব কিছু ওকে বানিয়ে দিয়েছি। ক্যাপিটাল লেটারটা যত সহজে পাওয়া যায়, কার্সিভটা তো অত সহজে পাওয়া যায় না, আর এখন যেখানে ভাত ডাল পাওয়াটাই একটা সমস্যা, সেখানে এইসব জিনিস কোথায় আর কিনতে পাবো, তো এটা এগুলোকে আমি বানিয়ে দিয়েছি। এটাতেও ভীষণ টাইম কাটায়, আর এরকমভাবে ছোটখাটো মজাদার মজাদার গেম তো ওর সাথে আমি প্রায়ই দিনই কিছু না কিছু করে থাকি। অনেকগুলো এনগেজিং অ্যাক্টিভিটি না, বাচ্চাকে ব্যস্ত রাখার অনেক ধরনের উপায় শেয়ার করলাম, বা নিজে কিভাবে একটা বাচ্চার সাথে সময় কাটানো যায় সেটাও শেয়ার করলাম, তার মধ্যে এটাও একটা। এগুলো কিনেছিলাম হচ্ছে কি ওই চায়ের বাসন টাসন যাতে কম হয়, সেই জন্য কিন্তু প্রাণে ধরে ইউজ করতে পারিনি, এত মিষ্টি সুন্দর একটা পিরামিড গেম হয় এটা দিয়ে ফুদাবো, দেখো দি তো। যেটা বলছিলাম যে দেখো মাতৃত্ব কোনো নোটবুক বা গাইডলাইন্সের সাথে আসে না, আজকে যে মা বাচ্চাকে মোবাইল দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে তার নিশ্চয়ই একটা পারিপার্শ্বিক পরিস্থিতির চাপেই দিচ্ছে, সিঙ্গেল মাদার হতে পারে বা ওয়ার্কিং মম হতে পারে, তো সেই জন্যই আজকে একটা মাকে পিটার করা খুব সহজ, যে তুমি বাচ্চাকে বটল ফিট করাও ও তুমি ফিট করাও না, বা ওকে এখনও খাইয়ে দিতে হয় বা ও এখনও একসাথে শোয়, এরকম নানান ধরনের ব্যাপার স্যাপার মায়েদের সবসময় জ্ঞান গম্যি শুনেই চালাতে হয়। কিন্তু তাও বলবো যে এই একটা জিনিস যেটার পুরোটাই খারাপের দিকেই, পুরোটাই অন্ধকার, কোনো আলো নেই, তাও আমাদের মাঝে মাঝে পরিস্থিতি শিকার হয়ে বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দিতে হচ্ছে, কিন্তু সেটা যতটা কম করা যায় সেটাই ভালো হতে পারে। সবার এটা রিলেটেবল মনে হলো না, কারণ সেদিনকে ও ডক্টর সেটটা দিয়ে আমাকে কিছুক্ষণ ট্রিটমেন্ট করলো, তারপরে এই হোয়াইট বোর্ডের নিয়ে আমাকে কিছুক্ষণ পড়ালো, টিচার হলো, তারপর বলছে যে মা আমার আগুন জ্বালিয়ে দাও আমি ফায়ারম্যান হয়ে নেভাবো। তো নিশ্চয়ই মায়েরা এরকম একটা কঠিন পরিস্থিতিতেই বাচ্চাকে মোবাইলটা দেয় যাতে সে ব্যস্ত আছে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। বুঝতে পারি যে তার পরিস্থিতিটাও তার কাছে, যেমন আজকে আমার বাংলায় বসে মনে হতে পারে যে ও ইংলিশ ঠিকই কখনো কখনো শিখে যাবে, মাতৃভাষাটা শিখুক, একজন প্রবাসী বাঙালি সেটা নাও মনে হতে পারে, তার কাছে বাংলা ভাষাটা অতটা গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে নাও হতে পারে, কিন্তু কত সেটা বিচার করা
মানে একটা তৃতীয় ব্যক্তি হয়ে বিচার করাটা খুব সহজ, কিন্তু আসলে যাকে ডিল করতে হয় সেই বোঝে। সেই জন্য আমার মনে হলো যে আমি একটু শেয়ার করি কিভাবে আমি আমার ছানাকে আমার জীবনটাকে ব্যস্ত রাখি এইভাবে। তো ব্যাপারটা রিলেটেবল হলে অবশ্যই শেয়ার, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর যদি রিলেটেবল না হয় তাহলে তোমাদের মতামতটা আমাকে জানিও। আর কারো যদি কোনো এরকম আইডিয়াস থাকে সে তাহলে জানিও যে সে কীভাবে তার বাচ্চাকে ব্যস্ত রাখো। আর কি এটুকুই বলা, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই। হঠাৎ তুই মার্চ মে মাসে সান্তা ক্লজ কেন হয়ে গেছিস? সারাটা দিন সারাটা দিন লম্পো লম্পো বন্ধ করে দাও, কান পুরা দায় সত্যি বেঁধে। Thank you for watching. Bye bye.